কতটা কষ্ট থাকলে হৃদয়ে মানুষ এভাবে কথা বলতে বাধ্য হচ্ছে, যে এই দেশটি বাংলাদেশের স্বাধীনতার জন্য সহযোগিতা করেছে বলছে, 53 বছর পর্যন্ত আপনি দাবি করছেন, রাজনৈতিক দলগুলো দাবি করছে, সেই রকম একটা বন্ধু রাষ্ট্রকে বলছে ওর দেশের পণ্য খাবো না, অথচ ওই পণ্য ছাড়া বাংলাদেশ এখন পর্যন্ত ওয়েল এস্টাবলিশ হওয়ার মতো পরিস্থিতি নাই। আমি স্বীকার করছি আপনাদেরকে নিতে হচ্ছে, খেতে হচ্ছে, কিন্তু তারপরেও তাদের এই পণ্য ঝেড়ে ফেলে দিচ্ছে কেন? যেই কারণে আমরা পাকিস্তান থেকে বিচ্যুত হয়েছি, কারণ যদি হয় গণতন্ত্র, কারণ যদি হয় মানুষের মুক্তি, কারণ যদি হয় খাদ্য বস্ত্র বাসস্থানে স্বয়ং সম্পন্ন, তাহলে সেই একই কারণে আমাকে কোনো দেশ ছাড়তে হলে ছাড়তে হবে, ধরতে হলে ধরতে হবে। এটাই হচ্ছে আমার বর্তমান সময়ের চাহিদা। অতএব আপনি যদি মনে করেন যে ভারতকে ছেড়ে, মানে বাংলা পাকিস্তানকে ছেড়ে আমরা ভারত ধরে স্বাধীন করেছি, এটা অন্যায়, নিশ্চয়ই না। কারণ আমার দেশের স্বাধীনতার প্রেক্ষাপটে আমার সেইটাই ছিল প্রাণের দাবি। অতএব আমি এখনো দাবি মনে করি যে বাংলাদেশের মানুষকে পাকিস্তানের আদলেই আবার ভিন্নভাবে, ভিন্ন উপায়ে, নতুন পলিসিতে আমাদের দেশকে শোষণ করবে, সেটা ভারত হোক, পাকিস্তান হোক, আপনার চায়না হোক, আমি কারো আধিপত্যবাদের পক্ষে নই। দেখেন, একটি দেশের পণ্য নিয়ে যখন কথা হয় তখন এটা একটা সামাজিক আন্দোলনের ব্যাপার এখানে কিন্তু দাঁড়িয়ে যায়। বাংলাদেশে কিন্তু আমার জানা মতে কোনো রাজনৈতিক দল সরাসরি কোনো প্যাডে লেখে কিংবা একেবারে আলাদাভাবে দলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দিয়ে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর দলের হিসাবে কেউ নামে নাই। একটা দল তখনই সাপোর্ট দেয় যখন জনগণ সেই জায়গাটায় উদ্বুদ্ধ হয় নামে। যেমন আজকের বাংলাদেশে কিন্তু একটা জনমত জরিপ হচ্ছে যে জনগণই কিন্তু এখন চাচ্ছে যে ভারতের এই যে আধিপত্যবাদ, তারা যে আমাদের উপরে নষ্টামি করছে, রাজনৈতিকভাবে আমাদের দেশটাকে পঙ্গু করে দিচ্ছে, অবৈধ সরকারকে ক্ষমতায় রাখার জন্য, যেটা আফসারি ভাই বলেছেন যে সুজাতা সিং থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত গত 3টা নির্বাচনে কোনটায় বেহায়াপনা করেনি, এটার আপনি আবার এটা ল্যাংটা বা করবেন কি আর উদলা বা করবেন কি, তো সবই ল্যাংটা নির্বাচন করেছে, এটা না দেখার কি আছে? আর আমার সবচেয়ে অবাক লেগেছে যে একটি দলের মহাসচিব, আমার শ্রদ্ধাস্পদ বড় ভাই আব্দুল আকবর মামুন ভাই, নিশ্চয়ই আমি রেসপেক্ট করি, আই রু রেসপেক্ট হিম, আই ক্যান স্যালুট হিম উইথ ডিফারেন্ট ওয়ে অ্যান্ড হিজ টকিং, মানে আমি সেই জায়গা থেকে তাকে আমি শ্রদ্ধা করতে পারি, কিন্তু একটা পার্টির মহাসচিব জানে না যে বাংলাদেশের নির্বাচনে ভারত কবে হস্তক্ষেপ করেছে? বাহ, এর চেয়ে এটাই হচ্ছে রাজনৈতিক, যে আদর্শ পরিবর্তন হলে, ক্ষমতার পরিবর্তন হলে ভিন্ন মাত্রায় ওনার আসনে গিয়ে ওনার নেতাকেই জিজ্ঞেস করেন, আপনার যে কি বলে জেনারেল ইব্রাহিম সাহেব, তার বাড়ি হাটাজারি, তার কি ওখানে নির্বাচন করার মতো দক্ষতা নাই? কেন আপনার বাড়ির কাছে গিয়ে তাকে নির্বাচন করতে হয়? কোন কৌশলের কারণে, কোন ইস্তেমার কারণে, কোন এগ্রিমেন্টের কারণে আপনাকে সেখানে যেতে হয়? লজ্জা তো এখানেই থাকা উচিত, হারিয়ে ফেলেছেন রাজনৈতিক আদর্শের কারণে। এখন রাজনৈতিক আদর্শের কারণে বোল পাল্টিয়ে শেখ হাসিনাকে সম্মানিত বলতে বাধ্য হচ্ছেন, ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গুছিয়ে মুছিয়ে একেবারে পেঁচিয়ে মেচিয়ে অনেক কিছু বলছেন। আমি ভারত বিরোধী আর আমেরিকা বিরোধী বলতে কথা না, আমি ডক্টর ফয়জুল এই সকল ক্যাম্পেইনের এখন পর্যন্ত অন্যদের মতো গা ভাসানো অনেক বক্তব্যই দেইনি, কিন্তু আমি এটা স্পষ্ট মনে করি যে আমার দেশের মানুষ যখন নির্যাতনের শিকার হবে, অত্যাচারের শিকার হবে, ভোটাধিকার থেকে বঞ্চিত হবে, তখনও আপনি আপনার পাশের মানুষটাকে বলবেন লোকটা খুবই ভালো, লোকটা খুবই বন্ধু? এটা তো বন্ধুত্বের আচরণ হতে পারে না। আপনি যখন বন্ধুত্বের সার্টিফিকেট দেবেন, ইউ শুড গেট সাম সাপোর্ট ফ্রম ইউর ফ্রেন্ড। আজকের বাংলাদেশের যেটা আফসারি ভাই পয়েন্ট আউট করেছেন, আই ডু মানে আমি আজকের আফসারি ভাইয়ের দু একটা পয়েন্ট এত ভালো লেগেছে, এই ইনস্ট্যান্ট না বললে তো এটা ধরা যায় না। যেমন আমেরিকাকে, আমরা আমেরিকার তাবেদারি করতে চাই না, আমেরিকার একটা পয়েন্টের উপরে আমি সমর্থন করি যে আমার দেশে এখন গণতন্ত্র হত্যা হচ্ছে, ওই ভাইয়েরা গণতন্ত্র রক্ষার জন্য সেটা তার হৃদয় থেকে বলুক, মুখ থেকে বলুক, বাহির থেকে বলুক, যেহেতু এটা জনকল্যাণে, জনগণের দাবি, অতএব সেটাকে জনগণ সমর্থন করছে। আজকের এই একই কথা যদি ভারত করতে পারতো, তাহলে এই ভারতকেও আমরা গলার মালা দিয়ে বাংলাদেশে মোদীকে এখানে রিসিভ করতাম যে না, অন্ততপক্ষে বাংলাদেশে আবারও স্বাধীনতার সেই 71-এর পরে নতুন করে ভারত আমাদের বন্ধু হতে এসেছে। কিন্তু আজকের কি হচ্ছে? আজকে যারা ইতিহাস বিকৃতি করছে তারা এখন ওলট পালট করে পত্র পত্রিকা দেখে ভাবছেন যে আজকে বাংলাদেশে একটা প্রশ্ন দেই, একটা প্রশ্ন দেই, তার মানে কি হলো যে আপনার স্বার্থ রক্ষা হলে তাহলে আপনি আপনার স্বার্থে রক্ষার জন্য গণতন্ত্র, গণতন্ত্র আমি বলছি, বিএনপি স্বার্থ বলি না, আমি বলছি গণতন্ত্র, আমি বলছি, আমি বলছি রিপন ভাই, আমি বলছি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতেন, আমি বলছি রিপন ভাই, আমি আপনি রিপন ভাই কথাটা খুব খেয়াল করে শুনবেন, আমি বিএনপির স্বার্থ বলি নাই, আমি বলেছি গণতন্ত্র, ডু ইউ বিলিভ ডেমোক্রেসি অর নট? আপনি বাংলাদেশ আওয়ামী লীগ করেন, এখন আপনার কাছে এটা অসহ্য লাগছে কেন জানেন? আপনি যেহেতু আমি একটু ছাই ঢালতে চাই আর কি,
গরমের ভেতর, সেটা হচ্ছে ফয়জুল ভাই তো অনেক পড়াশোনা জানা মানুষ, আপনার কাছে সবিনয় একটা প্রশ্ন, আফসারি ভাই ইও শুনছেন, রিপন ভাই শুনছেন, সেটি হচ্ছে আমেরিকা কি আসলে গণতন্ত্রের খুব মানে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ওরা কি সত্যিকার অর্থে গণতন্ত্র চায় বলে আপনি মনে করেন? তা আমি মনে করি, আর আমি আমি কিন্তু আর আমি অনেক একটু শেষ করি ফয়জুল ভাই, এবং আমেরিকার হিস্ট্রি কি এটা বলে যে এরা গণতন্ত্রের জন্যই আমাদেরকে এরকম সাপোর্ট করছে? দেখেন, সবিনয় আপনি একটি বলবেন। একটি হ্যাঁ, আমি আউয়াল ভাইয়ের প্রশ্নের জবাব দিয়ে আমি বাকি কথা বলার চেষ্টা করব। আমি এখানে একটি বিষয় আপনি দেখেন, যে কোনো দেশ যখন যুদ্ধ অবস্থায় থাকে, আমরা মনে করি বাংলাদেশ এখন একটা যুদ্ধ অবস্থায় আছে, এদেশের মানুষের সাথে সরাসরি আওয়ামী লীগ যুদ্ধ করছে। এখন আমার শত্রু মিত্র আমি চিনি না, আদর্শিক জায়গায় আমার সাথে কার মিল আছে কার মিল নাই আমরা দেখি না। যেমনটা পাকিস্তানের থেকে যখন যুদ্ধ করেছি, তখন নিশ্চয়ই পাকিস্তান আমার মুসলিম হওয়া সত্ত্বেও আমরা তার বিরুদ্ধাচারণ করে ভারতের সহযোগিতা নিয়েছি, এই কথাই তো সবাই বলছে। তাহলে কেন নিয়েছিলাম? বেস অন স্টেটমেন্ট, আপনার ওখানে আমার দেশের মানুষের স্বাধীনতা দরকার ছিল। আজকের আমেরিকা কি করছে সেটা আপনিও জানেন আমিও জানি, গ্লোবালিতার পলিসি কি সেটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমেরিকার মতো একটি বৃহত্তর রাষ্ট্র যদি আমাকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতা করে, ফর টাইম বিং ইট ইজ বেস্ট ফর আওয়ার ওন আওয়ার পিপল, আমার ডেমোক্রেসির জন্য এটা অবশ্যই ফলপ্রসূ ভূমিকা পালন করবে। এখন আওয়ামী লীগের এই আয়নাঘরের চাইতে, জুলুমের চাইতে, ক্রস ফায়ারের চাইতে, হত্যার চাইতে, বিনা বিচারে মানুষকে মারার চাইতে, জামাত ইসলামের মানুষগুলোকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর চাইতে, এদেশের আলেম আলামাকে জেলের মধ্যে বন্দির চাইতে, ওই আমেরিকা যদি আমার দেশে অন্তত নির্বাচন প্রক্রিয়াকে একটু স্বচ্ছ করে দেয়, সেটাকে ওয়েলকাম জানাবে, এটাই হচ্ছে বাস্তবতা। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেশের জনগণ ততটুকুই সমর্থন করেছে। তবে বাংলার জনগণ ততক্ষণ আবার সমর্থন করা বন্ধ করে দিবে যদি দেখে যে তারা এটা ভাওতাবাজি করেছে, জনকল্যাণে কোনো ভূমিকা পালন করছে না, অবশ্যই তাদেরকে সেই রেসপেক্টটা তারাও করবে না আমিও করব না, যেটা আমি আজকে আপনাকে ওপেনলি বলে গেলাম। কিন্তু আমি যে পয়েন্টটা তুলে আমেরিকা থাকেন, যদি কিছু চেয়ে বসে আপনাদের কাছে, আমেরিকা না যদি কিছু কখনোই আমেরিকা যদি বাংলাদেশ কিছু চায়, আমি বুঝেছি আমেরিকা কখনোই দিবেন তো বিএনপির কাছ ইনশাআল্লাহ। থেকে, না বিএনপির কাছ থেকে কখনোই কিছু পায়নি, এটা আওয়ামী লীগের আচ্ছা শিখানো একটি নাটক। শিওর আপনি? আওয়ামী লীগের হ্যাঁ অবশ্যই শিওর, কি দিয়েছে শেখ হাসিনা বলছে, গ্যাস দিয়েছে 2001 সালে, কোথা থেকে কত মন গ্যাম গ্যাস পাঠিয়েছে আপনি বলেন, কোথায় পাঠিয়েছে? শেখ হাসিনা বলছে যে আরেকটু বলি তালপট্টি আমি, দ্বীপ দিয়ে দেবে, কোথায় দ্বীপ দিয়ে দিচ্ছি? শেখ হাসিনা বলছে যে আমাদের এই যে কি বলে ই ছেড়ে দিবে, আমরা আর একটা দ্বীপ দিয়ে দিব, কোথাও দিয়েছে? বিএনপি কিছু করেছে? করেনি, বরঞ্চ আমরা দেখেছি শেখ হাসিনার বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে, যেটা ভারতের আনন্দবাজার পত্রিকায় এসেছে, ভারতকে আমি যা দিয়েছি আর কিছু চাওয়ার নাই শেখ হাসিনা। এখন আপনি রিপন ভাই, আপনি রিপন ভাই এখন একটু সার্চ দেন পত্রিকায় যে আপনার নেত্রী বলেছে কিনা যে ভারতকে যা দিয়েছে আর কিছু চাওয়ার নাই, কেন বলবেন না? একটু শুধু বলি, একটু বলি, এই যে আপনার যে তিনজন নেতা, বড় নেতা, জেল থেকে বেরিয়ে কিন্তু তিনটি বক্তব্য দিয়েছেন, সেগুলো কি আপনি শুনেছেন? আমি কি সবার বলেছেন? বক্তব্যই শুনি ব্যক্তিগত ভাবে না, তিন নেতার বলতে যে আপনি তার নাম যে আমেরিকা বা পশ্চিমা বিশ্বের এটি একটি ষড়যন্ত্র ছিল, আমরা বুঝতে পারি নাই, আমাদের নির্বাচন থেকে দূরে রাখার জন্য এটি করেছিল, এই বক্তব্য থেকে আপনি কি বোঝেন বলেন আপনি? এরকম বক্তব্য দিয়েছে, মানে কোন নেতা দিয়েছেন আমি জানি না, কোথাও, আপনি পেয়েছেন আমি কোথাও পাইনি, এ বক্তব্য মানে আপনাদের থাকতে পারে আমি জানি না, দলের পক্ষ থেকে প্যাডে লিখে এটা বলেছে বিএনপি, এটা না না কেসটা প্যারে না, দিয়ে এমনি তো এমনি তো জেল কোনো থেকে বক্তব্য দিয়েছি, বেরিয়ে, আমি বলি আপনাকে, জেল থেকে বেরিয়ে গয়েশ্বর রায়, আমি নাম ধরে বলছি আপনাকে, গয়েশ্বর রায় মির্জা আব্বাস, উনি বলেছেন জেলে কিভাবে ছিলেন এবং আমরা বুঝতে পারি নাই, আমাদের নির্বাচন থেকে দূরে সরানোর জন্য একটি ষড়যন্ত্র ছিল, আপনি এখনো দেখতে পারেন যেদিন জেল থেকে না, ওটা তো মানে সরকারের কে ইঙ্গিত করে বলেছে যে সরকারের সরকার আওয়ামী লীগের সরকার আওয়ামী তুমি লীগের তো বলো নাই আওয়ামী ইঙ্গিত, লীগের মানে তুমি ষড়যন্ত্র তো বিরাট বলতে, আওয়ামী লীগের ষড়যন্ত্র না না আচ্ছা ঠিক আছে, আওয়ামী যাও লীগের যেটা আপনি ষড়যন্ত্র, যেটা আপনার আওয়ামী লীগ প্রেজেন্ট, করেছে হ্যাঁ আওয়ামী ঠিক আছে, লীগের ষড়যন্ত্রটাই কারণ সরকার ওরকম প্রধান বললো তো বলেছে। আমি অবশ্যই এটাকে আমার আলোচনায় আনতাম, কিন্তু আমি শুনিনি যেটা আপনি বলছেন যে পশ্চিমারা ষড়যন্ত্র করে বিএনপিকে এটা নির্বাচনের থেকে দূরে রেখেছে, এটা বুঝতে পারে নাই বিএনপি শীর্ষ নেতারা বলেছে এরকম কথা, অন্ততপক্ষে আমি অবশ্যই পিক করতাম আমার আলোচনার জন্য, আমি কিন্তু আপনাকে বলি যে দেখেন সাগর এই ভাই, এই আমি 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 আমার পয়েন্টটা শেষ করে দেই। জি জি আমি যে জি জি আমি যেই জায়গাটা ছিলাম, যে জায়গাটা এখনো আছি, যেই কারণে আমরা পাকিস্তান থেকে বিচ্যুত হয়েছি, কারণ যদি হয় গণতন্ত্র, কারণ যদি হয় মানুষের মুক্তি, কারণ যদি হয় খাদ্য বস্ত্র বাসস্থানে স্বয়ং সম্পন্ন, তাহলে সেই একই কারণে আমাকে কোন দেশ ছাড়তে হলে ছাড়তে হবে, ধরতে হলে ধরতে হবে, এটাই হচ্ছে আমার বর্তমান সময়ের চাহিদা। অতএব আপনি যদি মনে করেন যে ভারতকে ছেড়ে, মানে বাংলা পাকিস্তানকে ছেড়ে আমরা ভারত ধরে স্বাধীন করেছি, এটা অন্যায়, নিশ্চয়ই না।
কারণ আমার দেশের স্বাধীনতার প্রেক্ষাপটে আমার সেইটাই ছিল প্রাণের দাবি। অতএব আমি এখনো দাবি মনে করি যে বাংলাদেশের মানুষকে পাকিস্তানের আদলেই আবার ভিন্নভাবে ভিন্ন উপায়ে নতুন পলিসিতে আমাদের দেশকে শোষণ করবে, সেটা ভারত হোক পাকিস্তান হোক আপনার চায়না হোক, আমি কারো আধিপত্যবাদের পক্ষে নই, এটা আজও স্পষ্ট করে বলছি। তবে আইডিওলজিক্যাল বিষয় যদি থাকে, যেমন আপনার অনুভূতিতে আঘাত আনছে বিশ্বব্যাপী ধর্মীয় কোনো বিষয় আসছে, সেটা যদি আমার চোখের সামনে আমেরিকাও ঘটায়, আমি সেই ইস্যুতে অবশ্যই তাদের সাথে আমরা সেখানে ডিসএগ্রি পোষণ করবো কিংবা তাদের সাথে থাকবো না। এটা হচ্ছে আমার আদর্শের জায়গা থেকে ব্যক্তিগতভাবে বললাম। আজকের বাংলাদেশের যে কথাটা আমি বলছি, যে আপনি বলছেন ক্যাম্পেইন, ক্যাম্পেইনের জায়গাটা, ক্যাম্পেইন কখন তৈরি হয়? একটা সাধারণ নাগরিকদের ক্যাম্পেইন, কিন্তু আপনি তো কোনো ক্যাম্পেইনকে কোনোভাবেই আপনি হালকা করে দেখতে পারেন না। যে কোনো ক্যাম্পেইন যারাই করুক না কেন, একজন সাধারণ নাগরিক তার দাবির প্রেক্ষাপটে সেই ক্যাম্পেইন শুরু করতে পারে। কতটা কষ্ট থাকলে হৃদয়ে মানুষ এভাবে কথা বলতে বাধ্য হচ্ছে যে এই দেশটি বাংলাদেশের স্বাধীনতার জন্য সহযোগিতা করেছে বলছে 53 বছর পর্যন্ত আপনি দাবি করছেন, রাজনৈতিক দলগুলো দাবি করছে, সেই রকম একটা বন্ধু রাষ্ট্রকে বলছে ওর দেশের পণ্য খাবো না, অথচ ওই পণ্য ছাড়া বাংলাদেশ এখন পর্যন্ত ওয়েল এস্টাবলিশ হওয়ার মতো পরিস্থিতি নাই, আমি স্বীকার করছি আপনাদেরকে নিতে হচ্ছে খেতে হচ্ছে, কিন্তু তারপরেও তাদের এই পণ্য ঝেড়ে ফেলে দিচ্ছে কেন? কতটা কষ্ট কষ্ট হচ্ছে, তাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে যে তোমরা তোমার দেশে যতটুকু গণতন্ত্র আছো অতটুকু গণতন্ত্র বাংলাদেশের জন্য চাও না। আজকের আমাদের রিপন ভাইরা বা অন্যান্য আউয়াল ভাই তো এখন সংসদের তাদের পার্ট অফ আওয়ামী লীগের একটা পার্টির মধ্যে আছে যারা ভোট কারচুপি করেছে এবং ভালোভাবেই মোটামুটি সংসদে গিয়ে হ্যাঁ শেখ হাসিনার কুর্নিশ যা করা লাগে ওনার নেয়াটা চেয়ারম্যান সাহেব সেটা তার প্রথম দিনের ভাষণেই প্রমাণ করে দিয়েছেন। কাউকে সম্মান করলে তো আমি 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 না সম্মান করলে সম্মানকে সম্মান করলে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে বেজায়গায় আপনি সম্মান করছেন, জায়গা মতো সম্মানটা আপনি করতে পারেন নাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আপনার নেতার সাথে তারেক রহমান আমার নেতার সাথে কথোপকথন দিয়ে কি প্রমাণ হয়েছে যে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আপনার নেতাকে আহ্বান করেছিলেন যে বাংলাদেশের মানুষের পক্ষে থাকেন, থাকতে পারেন নাই, অথচ আমার নেতার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, তারপরেও মানুষের পক্ষে আন্দোলন চালাতে বলেছেন। এখান থেকে আপনাদের লজ্জা হওয়া উচিত, জানা উচিত, বোঝা উচিত যে মানুষের পক্ষে। আমি শুধু আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনি কষ্ট নেবেন না, আগেই বলছি আপনাকে আমি স্যালুট করি, সম্মান করি, অন্য জায়গা থেকে আপনাকে আমি এখনো চিনি অ্যাবাউট ইওর বেসমেন্ট, আমি সেই জায়গায় আপনাকে রেসপেক্ট করি, কিন্তু আমি একটা স্পষ্ট করে বলতে চাই যে জনগণের কমেন্টস দেখেন। আপনি আউয়াল সাহেব মাত্র 3-4 মাস আগেও জনগণের কাছে যে শ্রদ্ধার পাত্র ছিলেন, শুধুমাত্র সিদ্ধান্ত আজকের যে রং ডিসিশন নিয়েছেন সে কারণে আপনার এই দলের সকল নেতাকে কিভাবে মানুষ দেখছে, অতএব এদেশের মানুষ কিন্তু ইতিহাস বলবে কোনটা রং কোনটা এত তাড়াতাড়ি বলা যাবে না। সেটাই 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 ইতিহাস তো প্রতিদিনই চেঞ্জ হতেই থাকবে, গতকালকে যা হয়েছে এটাও আগামীকালকে ইতিহাস হয়েই থাকবে, অতএব ইতিহাসের এই পালা বদলে আমরা দেখব অনেকগুলো নেতা যে আপনাদের বিরুদ্ধে কথা বলছে যে এটা ঠিক করেন নাই নির্বাচন না গিয়ে আমাদের ওই তো আমাদের একজন শাহজাহান ওমরকে নিতে পেরেছেন, এই তো আর যারাই দিয়েছে কেউই আমাদের এই আপনাদের উপজেলা ইলেকশনে দেখেন কি হয়, তাহলে 14 সালে আপনার দলের ভূমিকা কি ছিল, 18 সালে আপনার দলের ভূমিকা কি ছিল, 24 সালে এসে আপনি অনুধাবন করতে পারলেন, সেটা বিএনপির কথা বলেন, 14 সালে আপনি নির্বাচনে যান নাই, 18 সালে গেলেন একই আওয়ামী লীগের আন্ডারে, আবার আপনি গেলেন না 2024-এ। হুট করে ইমাম মানা শুরু করছেন ডক্টর কামালকে, কি রে ভাই আপনাদের ভুল ছিল, আমাদের সবচেয়ে বড় ভুল ছিল এই যে আপনারা ভুল করতে থাকবেন আর আমরা কত মেনে নিব, আপনাদের দলের জেনারেল ইব্রাহিম সাহেবদের মতো মানুষদেরকে শ্রদ্ধা করে সম্মান রেখে না জানার ওনাকে ইমাম মানার কি যোগ্যতা আছে, ওনার যে তার হাটাজারিতে নির্বাচন করতে পারে না আপনার আসনের কাছে গিয়ে নির্বাচন করে, ওনার তো কোনো যোগ্যতাই নাই বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করার, যে কমিটমেন্ট করে আওয়ামী লীগের নির্বাচিত তার তো নাই, সে কি ভোট পেয়েছে আপনি বলেন মামুন ভাই, সে কি ভোট পেয়েছে, অবশ্যই ওখানে জাফর সাহেবের বিরুদ্ধে মানুষ উদ্গ্রীব ছিল, উদ্গ্রীব ছিল,
কিন্তু আওয়ামী লীগের নৌকা প্রার্থী কেন ছিল না? আওয়ামী লীগের নৌকা প্রার্থী কেন ছিল না? তারা ন্যায় বিচার করেছে ওনাকে কক্সবাজারে, তাহলে কেন নিলেন? আওয়ামী লীগের প্রার্থী হওয়া সত্ত্বেও কেন দাঁড় করাতে পারলেন? আব্দুল রহমান মাউন মানে যারা আপনার চেয়ারম্যান যাওয়ার আগ পর্যন্ত তো নৌকার একজন প্রার্থী ছিল, হুট করে তাকে সরিয়ে দেওয়া, এটাই সরায় নাই তো আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে যে কোনো আন্দোলন সংগ্রাম সেটা জনগণের কাতারের যারা রাজনীতি করবে তাদেরকে তাদের কাতারে সমর্থন দেওয়া উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে যারাই গণতন্ত্রকে হত্যা করছে, গণতন্ত্রকে আজকে তুচ্ছ করছে, তাদের বিরুদ্ধে গর্জে ওঠার সময় এসেছে। অতএব আমরা সময়োচিত সিদ্ধান্ত নিয়ে জনগণের কাতারেই আমরা আজীবন থাকব, তাতে ক্ষমতা থেকে একটু দূরত্বে থাকলেও আমরা এই ক্ষমতার রাজনীতি পছন্দ করি না। ওদের মতো অন্যায় অবিচার করে, জুলুম করে, ভোট চুরি করে ক্ষমতায় যেতে চাই না। আমরা আমাদের আদর্শিক লড়াই চালিয়ে গিয়ে যেদিন পারবো সেদিনই আসবো, সেই দিনই জনগণের বিজয় হবে। আপনাকে ধন্যবাদ।